অনুষ্ঠানের সভাপতি, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বৰা ডাঙরিয়া, আমার সকলরে গৌরব আকৌ নির্বাচিত হওয়া প্রয়াত তরুণ গগৈ ডাঙরিয়ার পূজ্য পুত্র কংগ্রেসের নেতা সাংসদ গৌরব গগৈ ডাঙরিয়া, পুনর্বার নির্বাচিত হওয়া মাননীয় সাংসদ প্রদ্যুৎ বড়ুৱা ডাঙরিয়া, দেবব্রত শইকীয়া CLP লিডার, মঞ্চত উপবিষ্ট প্রদেশ কংগ্রেসের বিষয়ভিয়া সকল, মূল সহকর্মী আমার বিধায়ক সকল, বীরেন্দ্র বৰা পলিত গুলিকে প্রত্যক্ষ করে বয়োজ্যেষ্ঠ কংগ্রেসের নেতৃবৃন্দ, যুব কংগ্রেস NSY, মহিলা কংগ্রেস সেবা দল, ইয়ং ব্রিগেড, মাইনরিটি ডিপার্টমেন্ট আর কংগ্রেসের বিভিন্ন তৃণমূল পর্যায়ের উপস্থিত থাকা নেতা সকল, সাংবাদিক বন্ধুসকল, মই প্রথমে সবু কংগ্রেস কর্মী বন্ধুসকল যিসকলে আশাবলীয় প্রচেষ্টার ফলশ্রুতি কেবল আমার এই তিনজন সাংসদে নহয় গোটেই অসমতে একটা ভাল ফলাফল নিবর কারণে সক্ষম হয়েছে, এই তৃণমূল পর্যায়ের কংগ্রেসের নেতা সকলক মই ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। মই ধুবুরী লোকসভার প্রতিজন নাগরিকক, ধুবুরী লোকসভার বিধায়ক সকলক, ধুবুরী লোকসভার অন্তর্গত জেলা কংগ্রেসের সভাপতি সকলক, জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস আর একেবারে তৃণমূল পর্যায়ের আমার বুথ কমিটির লোকসকলকে যিসকলে আশাবলীয় প্রচেষ্টার ফলশ্রুতি গোটে ভারতবর্ষক নেকথেক্য ভোটত মোক আজি কংগ্রেস দলক জিকার কারণে আজি গৌরব আনি দিব সক্ষম হয়েছে সেই সকলক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। এই সকলক মই ধন্যবাদ জানাইছো, যুব কংগ্রেস NSY, মহিলা কংগ্রেস সেবা দলের সহকর্মী বন্ধু সকলক, দিনে নিশাই কাম করেছে, তিনটা মাস বরষুণত তিতি রোদত শুকাই আমার কংগ্রেস কর্মী সকলে কাম করেছে, এই লোকসকলের চেষ্টার অবিহনে আমি আজি ইয়াত আহি পেলায় বিজয়ী উৎসব পালন করব নোৱাৰিলো, এই লোকসকলক মই ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর মোক ভোট দিয়া ভোট নিদিয়া ধুবুরীর সকল লোককে মই ধন্যবাদ জ্ঞাপন করছো, এই সকলরে আমি মই প্রতিনিধি, আজির তারিখের পৰা কোনে মোক ভোট দিলে ভোট নিদিলে এই কথাবিলাক আমি প্রক্ষেপ্ত করব, তেওঁলোকৰ সমস্যা সেইবিলাকৰ বিষয়ে আমি কথা পাতিম, তাৰ নিৰাকৰণৰ বিষয়ে আমি কথা পাতিম, মই সকলোকে ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়া অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিৰ অসমৰ দায়িত্ব থকা সাধাৰণ সম্পাদক, যিজনে মোক ডাক পাৰ্টি হোৱাৰ ক্ষেত্ৰত যথেষ্ট আগভাগ লৈছিল তেওঁকো মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। রাহুল গান্ধী ডাঙরিয়া যিজনে মোক কেবাবারও কই তাত যাবর কারণে বাধ্য করেছিল, মই এজন ডিসিপ্লিন সোলজার হিসাবে তেওঁর কথা আকরে আকরে পালন করলো, তেওঁকো মই রাজহুৱাভাৱে আজি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। প্রিয়াঙ্কা গান্ধী ডাঙরিয়া নিয়ে আহি পেলায় কৈছিল যে মই যদি জিকো আকৌ ধুবুরীলে আহিব, তেওঁ এনেকুৱা ফিল দেখা নাই আর মই জানা মতে ইমান দীঘলীয়া ভাষণ দিছিল আর সেইদিনাই কি কৈছিল যে রকিবুল হুসেন কংগ্রেসের প্রার্থী তার বহু ভোটত বিজয়ী হব, তেওঁকো মই ধন্যবাদ আর ধন্যবাদ জ্ঞাপন করছো। ভূপেন বৰা ডাঙরিয়া কংগ্রেসের সভাপতি, গৌরব গগৈ ডাঙরিয়া নিজের ইলেকশন শেষ হওয়ার পিছত দিনে রাতে কাম করলে, প্রদ্যুৎ বড়ুৱা ডাঙরিয়া নিজে ইলেকশনের পিছত কাম করলে, বিরোধী ঐক্য মঞ্চর লুড়িনজ্যোতি গগৈ, অখিল গগৈয়ে বিভিন্ন ধরনের সহায় করলে, দেবব্রত শইকীয়া, পবন সিং ঘাটবাড়কে আদি করে মই যিসকল নাম লোৱাব পৰা নাই যিসকলে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায় করেছে মই মোর অন্তরস্থলী পা সেই সকলক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বন্ধুসকল আর পাঁচ মিনিট মই আপনার পালাম, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যাকালি আপনাদের মুখখন দেখিছে নাকি, মই ইমান বিষাদ, ইমান বেজার, ইমান মনমরা ছবি হিমন্ত বিশ্ব শর্মার কেউ দেখা নাই, কালি তো ইঙ্গিত পাই গেছে আর
দেখিছে যে এইবার আর নেচেল ছাব্বিশের আগতে যে গাদ্দি যাব সেই কথা গম পাই গেছে। আর সেই কারণে দেখিছে যে গৌরব গগৈ ডাঙরিয়া জিকার পাছত মই ধুবুরীত থাকি একটা উক্তি দিছিল। সেই উক্তি দিয়ার পিছত মূর মনটা অল্প ভাল লগাবর কারণে কলে যে আজির দিনটি রকিবুল হোসেনের দিন, আজি রকিবুল হোসেনের নায়ক, রকিবুল হোসেন হিরো। মই টুপনিত আসিল, মই উৎসব খাই উঠিল, এইটো কি কথা, মোর দিন বেয়ালে আহি গেল। তারমানে মই কেতিয়াই বুঝিল যে যেতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় কাবা হিরো কইছে দুদিন পিছত তেও জিরো হব, মই ভারত সভা করে লগালগে মই কলো যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আপনার জালত মই ভরি দি দিও, মোর মনটো আপনি ভাল লগাব নালাগে, এবার এনেকুয়া জাল লকিবুল হোসেনে করিব আপনার দুইখন ভরি তা সময় চটপট লগাই আপনাকে আমি মই কইছিল যে আপনি উত্তর দিয়ক নির্বাচনের আগত কইছিল মুখ্যমন্ত্রী ডাঙরিয়া গৌরব গগৈ যোরহাটত হারিব। আজিকালি সোশ্যাল মিডিয়ার যুক্ত হয় আমার কথা শুনি আছে তেখেতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি কইছিল গৌরব গগৈ ডাঙরিয়া যোরহাটত হারিব, গৌরব গগৈ ডাঙরিয়া যোরহাটত জিকিলে, আপনি তার উত্তর দিয়ক। আপনি কইছে লকিবুল হোসেনক প্রথমে হিরো বনালে, তারপর কলে অকলি সংকেত অসমীয়া জাতির কারণে, অকলি সংকেত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বর কারণে। কিয় জানে সকলকে বেজার হল যে বদরণী রাজবল ডাঙরিয়া হারি গেল, বদরণী রাজবল ডাঙরিয়া হারা মানে হিমন্ত বিশ্ব শর্মার চকি লড়ি গেল আপনাদের জানি। সেই কারণে সকলকে আজ অকলি সংকেত আজি হিমন্ত বিশ্ব শর্মা, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আপনি বিভিন্ন ধরনের বেয়া কথা কইছে। আজি গৌরব গগৈ ডাঙরিয়ার যোরহাট সমষ্টি ডিমো সমষ্টির খবর কি আপনি দিয়ক রাইজ হারিব বলে কইছিল, ডিমো জিকিবর কারণে আপনি ডিলিমিটেশন বনাই লৈছিল, ডিমো রাইজে আপনাদের প্রত্যাখ্যান করিলে তার উত্তর দিয়ক, ডিমো রাইজ খিনি অসমীয়া নহয় নি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তরুণ গগৈক আপনি কন্দুয়াইছিল এতিয়া আপনার কান্দার পাল রাইজে বেয়া পাইছে আপনার অকল কি দিব নেকি, মা মরার খবর কি, তাত অসমীয়া জাতির অস্তিত্ব আছে নাই, আপনার লিডারশিপত বিজেপি মা মরা রিজাইন করেছে রাইজে, সোনারী রাইজে গুজব করেছে, সোনারী রাইজ অসমীয়া জাতি নহয় নেকি আপনি উত্তর দিয়ক, শিবসাগর এসেম্বলি রাইজে আপনাক রিজেক্ট করেছে, নাজিরা রাইজে আপনাক রিজেক্ট করেছে, মরিয়ানি রাইজে রিজেক্ট করেছে, কিয়গড় রাইজে রিজেক্ট করেছে, তিতাবড় কারো রিজেক্ট করিয়ে থাকে আপনাক। এটা সমষ্টি কলভূতত জিকিছে, সেই সমষ্টিটো গৌরব গগৈ ডাঙরিয়াই কৈছে গোটেই সমষ্টিকেইটাতকৈ মোৰ বেছি আপোন, তাৰপৰা আমাক খবৰ দিছে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আপোনাৰ উৎপাত সেই সমষ্টি ৰাইজে বেয়া পায়, অহাবাৰ অসমৰ সকলোতকৈ বেছি ভোটত তাত জিকিব কংগ্ৰেছৰ পাৰ্টী। এই গোটেই কথাটো অংক কৰি আজি হিমন্ত বিশ্ব শর্মাই দেখিছে যে তেওঁ আজিকালি চাবচোন তেওঁ প্ৰথমে থিয় হৈ বহি দিয়ে, আজিকালি বহাৰ আগত চকীখন ভালকৈ ভৰি যায়, কাৰণ কোন তেওঁৰ লগত থকা পুৰণা বিজেপিয়ে তেওঁৰ চাৰিটা কোটি কাটি থয় ঠিক নাই, তেতিয়া সাংসদে পৰে তেওঁ ঠিক নাই। সেইকাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আপোনাৰ বৰ বেজাৰ, কি কৰা নাই আজি আপুনি, মই অফিচিয়েলি অন ৰেকৰ্ড কৈছোঁ, কি কৰা নাই গগৈ নাজগল জিকাবৰ কাৰণে। এই ৰকিবুল হোসেন এবাৰ নহয় দুবাৰ নহয় তিনিবাৰ নহয় চাৰিবাৰ নহয় পাঁচবাৰকৈ নিৰ্বাচিত হৈছে, আপুনিটো ৱেবত জিকে, কংগ্ৰেছৰ ৱেবত থাকোঁতে তৰুণ গগৈ হাতত কৰি 2001 চনত জিকিছিল, কংগ্ৰেছৰ ৱেবত আপুনি 2006 চনত জিকিছিল, কংগ্ৰেছৰ ৱেবত আপুনি 2011 চনত জিকিছিল, 2016 চনত বিজেপি আহিব বুলি ভাবি বিজেপিৰ ৱেবত জিকিছে, 2021 চনত বিজেপিৰ ৱেবত জিকিছে। এই ৰকিবুল হোসেনে 2001ত ঠিক আছে তৰুণ গগৈ ডাঙৰীয়া কংগ্ৰেছৰ কাৰণে জিকিছো, 2006 আমাৰ চৰকাৰ তৰুণ গগৈৰ কাৰণে জিকিছো, আমাৰ কংগ্ৰেছ কৰ্মীসকলৰ কাৰণে জিকিছো,
2011 কংগ্রেস প্রার্থী বিরুদ্ধে কোন উঠাইছে কোন উঠাইছে আজ বড়দিন রাজমন্ডলে হারিছে রকি বলছে সব টার্গেট খুশি খুশি খুব ভাল পায় এখানে পাহরি যায় হে সময়ত প্রফুল্ল কুমার মহন্ত তোমার চিফ মিনিস্টার হারিছে 2016 আমার সরকার নাছিল এগেইনস্ট দা ওয়েভ বতাহৰ বিপৰীতে ৰকি বুলছেনত সকলো জাতি জনগোষ্ঠী মানুহে আমাক জিকাইছিল ৰাইজ 2021 সকলো জাতি জনগোষ্ঠী মানুহে আমাক সামগ্ৰী জিকাইছিল খবৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া সামগ্ৰী আপুনি কোৱা আমাক যি অসমীয়া বঙালীৰ কথা কয় স্বৰ্গীয় দেৱকান্ত বৰুৱা সামগ্ৰী সমষ্টি প্ৰাৰ্থী গালো যিজনে নিখিল ভাৰত কংগ্ৰেছৰ সভাপতি হৈছিল উষা ভট্টাচাৰ্যৰ দৰে সন্মানিত বোৱাৰী তাৰ পৰা জিকিছিল ভৱেন শইকীয়াৰ দৰে লোক জিকিছিল তাত সেই অঞ্চলৰ সকলো জাতি জনগোষ্ঠীয়ে আমাক গ্ৰহণ কৰিছিল আজি আপুনি ক'লে যে ধুবুৰীলৈ মই নাযাওঁ কিন্তু চাৰিটা সমষ্টি মই যাম সাংবাদিক বন্ধুসকল ৰেকৰ্ডত চাওক আপুনি চাৰিটাত যাম কাৰণ চাৰিটাত আমি জিকিম এ জি পি বিজেপি চাৰিটাত জিকিব মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সেই চারিটার নাম আজি রাইজে শুনব বিচারিছে ধুবুরী এই 11টা বিধানসভা সমষ্টির কোন চারিটা আপনাদের জিকাবে সকল জাতি জনগোষ্ঠী আমার আকুয়ানি লৈছে তাত কোচারমুখী লোকসকলে আপনার খুব বেয়া পাইছে সেই লোকসকলে বিজেপি করে বেশিরভাগে কিছু সংখ্যক আমার লগতো আছে সেই লোকসকলে কইছে যে এবার আমার ভোট দিবলে ঠাই না এজিপির পার্টি দিছে জি এজিপি কংগ্রেসে কোসার পক্ষে আমলক সীতারাম কেশরীর সময় অর্ডিনেন্স করে যেটা জনজাতি করেছিল এই এজিপি কাটে দিছিল আমি এজিপি ভোট নিদিও তার কোসার পক্ষে তো কমলে কইছে যে আমি পদ অর্ডিনেন্স করে ভোট দিও আমি লোকী বলুছেনত ভোট দিম কোসার পক্ষে লোককলর ভোট বেশিকে পাইছে আর সেই কারণে আপনাকে দেখিছে এতিয়া যে আজি আপনাকে দেখিছে যে ধুবুরীত প্রায় সিকিউরিটি জামজাম অবস্থা মুরু যে কি অবস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় দিছে যে ধুবুরী রাইজে কংগ্রেস পার্টি 10,12,000 ভোট জিকাইছে সেকেন্ড হয়েছে 10,08,000 কিবা করে রকি বলছেন কংগ্রেস পার্টি 2 নম্বর করে থাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিছে 1 নম্বর আর আমার ইয়ার কিছু মানে 2 নম্বর আমি সব টার্গেট গতি এইবার হেতু নহব খুশি থাকিব সহ্য করে থাকিম আমিও কিন্তু মলম লগা আমি সকলে মিলা প্রীতির আগবাড়ি সকল জাতি জনগোষ্ঠীর লগত রাখিম বিরোধী ঐক্য মঞ্চে একেলগে থাকিম ভূপেন বড়া ডাঙরিয়াকে প্রবিজ্ঞা করে দেবব্রত শইকীয়া আমি সকলে একেলগে যুঁজিম এম পি সকল আমি একেলগে যুঁজিম আর আপনাকে কথা দিছো যে 2026 নালাগে দিল্লির তো লড়াক পড়া কইছে দেখেছে রকিব হুসেনও গই আছে আমিও গই আছো আমিও কিছু কিছু করিম ইমান দিন আপনাকে রকিব নালাগে আমি বিভিন্ন জনের লগত তাতো কথা পাতিছো বেলেগ নালাগে বিজেপির মানুষে হে সরকার মান ভাঙিব চাই থাকা বিজেপির মানুষে কেন্দ্র ভাঙিব আর অসম কংগ্রেসে ভাঙিব নালাগে পুরনা নিষ্ঠাবান বিজেপিয়ে নতুন কংগ্রেসের পরা যা হিমন্ত বিশ্ব শর্মার গাদি লড়াই দিব পুনর্বার আপনাদের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই মূল বক্তব্য ইমানে ধন্যবাদ জয় জয়।